রক্তাক্ত কাশ্মীর পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের এলোপাথারি বন্দুক ও গ্রেনেড হামলায় প্রাণ হারালো চারজন আহত হয়েছেন বেশ কয়েকজন ঘটনা কাশ্মীরের শ্রীনগর ও রাজৌরিতে এই ঘটনায় নিরাপত্তা বলয় আরো আটোসাটো করা হয়েছে সেই সাথে জঙ্গিদের বিরুদ্ধে চলছে চিরুনি তল্লাশি পাকিস্তান মুখে মিষ্টি মিষ্টি কথা বললেও অন্তরে তাদের বিষ এরা জঙ্গিদের মদত দিয়ে কাশ্মীরে অশান্তির বাতাবরণ সৃষ্টি করে রেখেছে ইংরেজি নববর্ষের শুরুতেই জঙ্গি হামলায় রক্তাক্ত হয়ে উঠল ভূস্বর্গ কাশ্মীরের শ্রীনগর ও রাজৌরিতে রবিবার জোড়া হামলা চালায় জঙ্গিরা তাতে এখনো পর্যন্ত চারজনের মৃত্যুর খবর মিলেছে নিহতরা সবাই নিরীহ গ্রামবাসী এছাড়া গুরুতর আহত হয়ে নজন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী আটোসাটো করা হয়েছে উপত্যকা নিরাপত্তা ব্যবস্থা রবিবার প্রথম হামলাটি হয় শ্রীনগরে সেখানে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা তাতে ছজন জখম হয় এরপরই রাজৌরির ডামরি গ্রামে ভয়াবহ হামলা চালায় জঙ্গিরা সেখানে হানা দেয় দুই বন্দুকবাজ গ্রামের তিনটি বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি চালাতে থাকে তাতে প্রথমে দুজনের মৃত্যু হয় পরে রাজৌরির মেডিকেল কলেজ হাসপাতালে প্রাণ হারান আরো দুজন গ্রামবাসী এছাড়া কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক তাদের জম্মুতে নিয়ে যাওয়া হয়েছে এদিকে এই ঘটনার জেরে রাজৌরি মেডিকেল কলেজের সামনে গ্রামবাসীরা জমায়েত হয়ে বিক্ষোভ দেখায় জঙ্গিদের বিরুদ্ধে সেখান থেকে পাকিস্তানের বিরুদ্ধেও তীব্র ক্ষোভ উগড়ে দেন স্থানীয় বাসিন্দারা উল্লেখ্য গত দু সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার জঙ্গি হামলা ঘটল কাশ্মীরের রাজৌরিতে এর আগে গত 16 ডিসেম্বর সেনা ক্যাম্পের বাইরের জঙ্গি হামলায় দুজনের মৃত্যু হয়েছিল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড